মানে রহিম মহান আল্লাহ তাআলার নামে শুরু করছে। আমাদের আল্লাহর পথে চলা উচিত, আল্লাহর দেখানো পথে, নবীর দেখানো পথে চলা উচিত। কারণ হঠাৎ মৃত্যু, এভাবে অল্প বয়সে সবাই চলে যাচ্ছে দুনিয়া থেকে। এই থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা যত পাপ কাজ করছি, যত খারাপ কাজ করছি, সবই আল্লাহ পাক জানেন, বোঝেন, শোনেন। এজন্য আমাদেরকে এখনই মরণের জন্য প্রস্তুত থাকতে হবে এবং আল্লাহর দেয়া আদেশ বিধিনিষেধ সব মেনে চলতে হবে। কোনো রকম খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না, কোনো শয়তানের ঢুকাই পড়ে কোনো বাজে কাজ করা যাবে না। আল্লাহ পাক স্বয়ং নিজের হাতে এসে আমাদেরকে পুরস্কার দেবে, ভালো কাজ কর্ম করলে পুরস্কার দেবে। এই জন্য আমরা আল্লাহ দেখানো পথে, আল্লাহর ফল সোজা পথে চলার চেষ্টা করব। এর মাঝে আমাদের একটা সঙ্গী সাথী অল্প বয়সে তার একটা ছোট বাচ্চা রেখে দুনিয়া থেকে বিদায় নিল। 3 মাসের ছোট একটা বাচ্চা রেখে দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ যা নেওয়ার ইচ্ছা তাকেই নেবে, যা রাখার ইচ্ছা তাকেই রাখবে। ওটা ভেবে চিনোর লাভ নেই। এখন আমাদের সামনে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহ দেখানোর পথে যেতে হবে এবং সুন্দর জীবনযাপন করার তৌফিক যেন আল্লাহ দেয় সেই পথে চলতে হবে। কারণ কবরে গেলে আমাদের যে আজাব, যে কষ্ট, সেগুলা দেখে আমরা এখন অনুধাবন করতে পারছি যে কবর দেখে আসার পর মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে কবরে আমাদের সবাইকে যেতে হবে। কবরে খুব ভয়ানক জায়গা। কবরে যে যাবে সে ভালো কর্ম করে গেলে অনেক ভালো ফল পাবে, এবং যদি কোনো খারাপ কাজ, খারাপ কর্ম করে যায় তাহলে সেখানে যেয়ে কোনো সুখী থাকতে পারবো না। সেখানের জন্য আমাদের ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করে রেখেছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেছে যে হে বান্দা, তোমরা আমার ভালো কাজ করো, আমার সৎ পথে চলো, তাহলে তোমাদের জন্য সুফল আছে। আর তোমরা যদি খারাপ কাজ করো, খারাপ পথে চলো, তাহলে তোমাদের জন্য আমি সেই ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এর থেকে সবাইকে শিক্ষা নেওয়া উচিত, আমরা যেন সবাই ভালো হয়ে আল্লাহর পথে চলতে পারি। আমিন।